রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ায় পাশাপাশি ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে দমকল বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও অল্পের জন্য পরিবারের সদস্যরা রক্ষা পান। বাড়িতে বোধহয় ওরা গ্যাস যখন জ্বালাতে গেছে, যে কোনো কারণে হয়তো গ্যাসের ইতে আগুন লেগে যায়। আসল ব্যাপারটা হয় কি, যখন গ্যাস ডেলিভারি দেয় যে ডেলিভারি ম্যান, গ্যাসের ভেতরে একটা ওয়াশার থাকে মুখে, ওই ওয়াশারটা চেক করে নিতে হয়। কারণ ওয়াশারটা ফাটা থাকলে রেগুলেটর লাগানোর সাথে সাথে গ্যাস লিক করবে এবং আগুন লাগার বিরাট বড় সম্ভাবনা। সুতরাং যারা ডেলিভারি দেয় তাদের থেকে আপনারা একটাই কাজ করবেন, যে ভেতরের ওয়াশার ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। না দেখে নিলে কিন্তু এই ধরনের ইনসিডেন্ট ঘটবে এবং এতে প্রাণহানির সম্ভাবনা থাকে। আমরা সঠিক সময় এসে গেছি বলে কোনো সেরকম কিছু ঘটেনি, আমরা রেস্কিউ করে গ্যাসটাকে সিলিন্ডারটাকে পাশে রেখেছি। আপনাদের উদ্দেশ্যে বলা, এবার থেকে যখন সিলিন্ডার নেবেন ওইটা চেক করে নেবেন। আপনার মোটামুটি কতক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ নেন? কুড়ি মিনিটের চেষ্টা নিয়েছি। তো এই যে যা পরিস্থিতি দেখে, একটা ভয়াবহ পরিস্থিতি আছে, খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। চাবি বন্ধ করে দিয়ে নিচে ফেলে দিল, তারপরে জ্বলতেই লাগলো, অনেক কিছু বালি টালি সব কিছু দিকে হলো, তার কিছু ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলখড়িয়া অঞ্চলের তালপাড়া এলাকায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। মা রান্না করতে গিয়ে আগুন ধরে গিয়েছে, আমি উঠেই সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে টেনে বের করে নিয়ে এসছি ওটাকে। প্রথমে চাপা দিয়ে বন্ধ করার চেষ্টা করি কিন্তু তবু চেষ্টা কিছু হয়নি। তারপর হাত দিয়ে ওই জলা অবস্থায় টেনে নিয়ে এসেই সিঁড়ির বাইরে ফেলেছি। ফেলে তারপর গ্রামের লোক সবাই এসে মাটি চাপা লেপ ক্যাথা সমস্ত ভিজিয়ে দিয়ে দিয়েও তাও কোনো কাজ হয় না। তারপর বিপ্লব বৈরাগী বলে একটা ছেলে এসে ও গ্যাস নিয়ে আসলো, গ্যাস দিয়েও কোনো কাজ হলো না। তারপর দমকলের লোক এসে জল দিয়ে তারপর বন্ধ করলো। দমকলের লোক কতক্ষণ পরে এসেছিল? প্রায় 10-15 মিনিট সঙ্গে সঙ্গে চলে এসেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।